15 জনের কোনো কাজ, কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? এখানে খেয়াল করুন, যেখানে এখানে উত্তর পাবে সেটা অবশ্যই আমরা ডান দিকে দেব। তা এখানে আমাদেরকে বাহির করতে বলছে সময়, 20 জন লোক কাজটি করতে পারে, মানে তো কত দিনে, এখানে সময়টা বাহির করতে হবে। তাহলে 15 জন লোক হাফ অংশ অর্থাৎ অর্ধেক অংশ কাজ করে 20 দিনে। আবার বলছে এই 15 জন লোক এক অংশ কাজ করতে কি সময় বেশি লাগবে, যদি বেশি লাগে এই কাজটা করতে কি এক অংশ কাজটা করতে সময় বেশি লাগে, বেশি হলে গুণ 20 গুণন, এটা ভাগটা উল্টে যাবে 2, অর্থাৎ 40 দিনে। এখানে খেয়াল করুন, তাহলে আমরা এখন লিখতে পারি আবার, অতএব 15 জন লোক সম্পূর্ণ কাজটি করে, সম্পূর্ণ কাজটি করে কত দিনে? 40 দিনে। তাহলে অতএব একজন লোক সম্পূর্ণ কাজটা করতে কি করবে সময় বেশি লাগবে, 15 গুণন 40। অতএব এখন বলছি কত, 20 জন লোক, খেয়াল করেন এই 20 জন লোক কাজটি কত দিনে করতে পারবে। এখন 20 জন লোক সম্পূর্ণ কাজটি করতে সময় কম লাগবে, তাহলে ভাগ কম হলে ভাগ হবে 30 দিনে, এটাই অ্যান্সার। তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 20 জন লোকের 30 দিন। ধন্যবাদ।